ग्राम पंचायत बोर्ड गठनेर पर गंगा जल छड़िए पंचायत कार्यालय शुद्ध करे चेयारे बसलो बीजेपी प्रधान ओ उपप्रधान। घटनाटी घटेछे घाटाल ब्लकेर मनोहरपुर एक ग्राम पंचायते। জানা যায় ঘাটালের ১১ নম্বর মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতে মোট ১৪টি আসনের মধ্যে ১০টি পেয়েছে বিজেপি এবং ৪টি পেয়েছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের আজ বোর্ড গঠন করে বিজেপি। গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের পর কলসিতে করে গঙ্গাজল নিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ছড়িয়ে শুদ্ধ করে বিজেপি কর্মীরা এবং তারপরেই চেয়ারে বসল বিজেপির প্রধান পারুল চানক এবং উপপ্রধান বাপন বর। বিজেপি কর্মীদের দাবি, আমাদের গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের যে প্রধান ছিল তার যত পাপ আমরা গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়ে পবিত্র জায়গায় পবিত্র প্রধানকে আমরা বসাচ্ছি, সেই কারণেই পঞ্চায়েত অফিসের মধ্যে আমরা গঙ্গা জল ছড়াচ্ছি। পবিত্র জায়গায় পবিত্র প্রধানকে বস করাতে চাইছি। আমার নাম টটন পাল, বিজেপি কর্মী, এটা মনোপুর এক। আমি ভারতীয় জনতা পার্টি, যেটা বিজেপি নামে পরিচিত, সেই দল থেকে উপপ্রধান নির্বাচিত হয়েছে মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতে। অঞ্চলে টোটাল ১৪টা সিট, সেক্ষেত্রে বিজেপি ১০টা সিট পেয়ে জয়ী হয়েছে। আমি যতদিন দেখে আসছি এই ১০ বছর তৃণমূল সরকার এই অঞ্চল পেয়ে সাধারণ মানুষের কোনো কিছু উন্নতি করেনি। এরা সাধারণ মানুষ প্রধানের কাছে গিয়ে সামান্য সহের জন্য অবহেলিত হয়েছে, সেইটুকু পায়নি। আর গ্রামে বিভিন্ন রাস্তাঘাট, জল থেকে শুরু করে নানা যে সামাজিক কাজকর্মগুলো সেগুলো তো দেখেইনি, সেই জন্য মানুষ খুবই পড়ে বিজেপি কাজকে নিয়ে এসেছে। তাই আমরা সাধারণ মানুষের পাশে থেকে আমাদের নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা তাদের মধ্যে ছড়িয়ে দিয়ে সবার বিকাশ করব এবং সবার পাশে থাকবো। আমরা এই পরিস্থিতি দিয়ে আমরা এই অঞ্চলে আজকে বসেছি। আমার নাম বাপন বর। এটা আমরা আগে থেকে জানতাম যে এই অঞ্চল আমাদের দখলে আসবে, কারণ এই এলাকার মানুষ আমরা যখন যখন এসেছি তখন বিজেপি পজিটিভ কথা বলেছে আর তৃণমূল নেগেটিভ কথা বলেছে। কারণ এই এলাকা প্রায় দীর্ঘ ১০ বছর উন্নয়ন থেকে বঞ্চিত, বিশেষ করে পানীয় জল, আরও সাধারণ মানুষের যেগুলো প্রয়োজন ছিল সেই সমস্ত উন্নয়ন থেকে মানুষকে বঞ্চিত করেছে আর তৃণমূল লুটপাট বেশি করেছে। এই যে আপনারা প্রধানমন্ত্রী সড়ক যোজনা আসছেন দেখছেন, এই টাকা বারে বারে আসছে, প্রতি বছর ঘুরে যাচ্ছে, আর কিছু কিছু সময় সেটাকে আত্মসাত করছে। সে জায়গায় মানুষ অনেকদিন আগেই তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সব থেকে বড় কথা, এই অঞ্চলে যে সমস্ত জনপ্রতিনিধি আছে, সে পঞ্চায়েত হোক আর পঞ্চায়েত সদস্য হওয়ার সদস্যা হোক, তারা প্রত্যেকেই কিন্তু মানুষের পাশে থেকে কাজটা করেছে, মানুষের কথা বারে বারে ভেবেছে এবং মানুষের সঙ্গে চলার চেষ্টা করেছে। তো সেই জায়গায় মানুষ তাদেরকে আশীর্বাদ করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস শুধু এই বছর পঞ্চায়েত নির্বাচন নয়, এর পরের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল শূন্য হবে এবং ব্যাপক পরিমাণে ভোট ব্যাংক নিয়ে আমরা এই অঞ্চল দখলে আসব। আর যতটুকু উন্নয়ন হবে মানুষের সাথে উন্নয়ন হবে, নিরপেক্ষ কাজ হবে। কারণ মোদিজি যে বলেছে বারবার যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সবকা প্রয়াসের মাধ্যমে সর্বত্র মানুষের উন্নয়ন হবে। কারণ আপনারা দেখেছেন গতকাল ১২ নম্বর অঞ্চলে প্রাক্তন প্রধান অজয় প্রধান এই জয়দেব দলৈ যেভাবে দুর্নীতি করেছিল, তার দুর্নীতিটাকে আগুনে পুড়িয়ে নষ্ট করার খোলার চেষ্টা করেছে। এই অঞ্চলে দুর্নীতি আছে, এই অঞ্চলে সাধারণ মানুষের
অভিশাপ লেগেছিল, কারণ তাদের উন্নয়নের টাকাকে তৃণমূলের প্রধান পঞ্চায়েতরা আত্মসাৎ করেছে। সেই জন্য এরা মনে করেছে, আমরা চাই শুধু গঙ্গা জল নিয়ে নয়, বাস্তবে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে আমরা খুঁজে বের করব, আর যারা যারা এই উন্নয়ন এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে আইনি শাস্তি দেওয়া হবে। তার জন্য সাধারণ মানুষকে বলবো, আপনারা যেভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন এবং প্রধান পঞ্চায়েতকে ভোট দিয়ে আশীর্বাদ করে জয়যুক্ত করেছেন, আগামী দিন একইভাবে থাকবেন। আমরা কথা দিচ্ছি, যতটুকু কাজ হবে আপনাদের জন্যই কাজ হবে।